হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা নিউজ দেওয়ার জন্য ভিডিওটা মেক করছি, কোনো এডিটিং না কিচ্ছু না, যা বলবো তাই আপলোড করে দিব। সো সেক্ষেত্রে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু আপনারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার যারা আছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের একটি কোম্পানি রয়েছে, যেটির নাম হচ্ছে ব্যবসায়িক। সেটি একটি অনলাইন ই কমার্স বেসড কোম্পানি। সো আমাদের কোম্পানির আন্ডারে আমরা একটি আইটি ফার্ম চালু করেছি, যেখানে আমরা অনলাইন সিপিএ মার্কেটিং, অনলাইন আর্নিং, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে গিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, দেন আমরা ভিডিও এডিটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদির উপর কোর্স রিলিজ করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের কোর্সগুলো পারচেস করতে পারেন, কারণ অনলাইন থেকে যদি আর্ন করতে চান, কারণ বর্তমান করোনা পরিস্থিতির কারণে এই সময়টাতে যে ধস দেখা দিয়েছে আমাদের ক্যারিয়ারে বা যারা চাকরি করতো, বেশিরভাগের চাকরি কিন্তু এবার লেস হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে যারা ফ্রিল্যান্সিং করছে বা অনলাইনে কাজ করছে তাদের আয় কিন্তু আগে থেকে অনেক 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 গুণ বেড়ে গেছে। যেখানে আগে একজন ফ্রিল্যান্সার 1 লাখ টাকা আয় করতো, সেখানে সে এখন 3 লাখ আয় করছে। সো ওভারঅল যে স্টেডি ইনক্রিজটা রয়েছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, তো সেক্ষেত্রে একটা অনলাইন ক্যারিয়ার যদি আপনি শুরু করেন বা একটি কোনো স্কিলে আপনি ডেভেলপ হয়ে যান বা নিজের স্কিলটাকে যে কোনো একটা জায়গায় যদি আপনি মানে প্রফেশনাল করে তোলেন, তো সেক্ষেত্রে আপনিও কিন্তু অনলাইন থেকে আপনার পড়ালেখার পাশাপাশি টুকটাক খুবই ভালো একটা আয় করতে পারবেন। পার্সোনালি আমার কথা যদি বলি, আমি এখন এই যে নিজের আইটি ফার্ম প্রতিষ্ঠা করছি, নিজের একটা ই কমার্স বিজনেস চালু করছি, নিজের একটা কোম্পানি আছে, ইউটিউব চ্যানেলে প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, গুগল অ্যাডসেন্স থেকে আয় আছে, নিজের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স থেকে আয় করছি, প্রায় 5-6টা আমার অনলাইন সার্ভিস পোর্টাল আছে। সো ওভারঅল আমি ডিজিটাল মার্কেটিং করছি, সিপিএ মার্কেটিং করছি, অনেক কিছু করছি। কিন্তু আজকে থেকে যদি আমি প্রায় 8 থেকে 9 মাস মানে করোনা পরিস্থিতি যখন শুরু হয়েছে জাস্ট তখনের কথা বলি, ওই সময়টাতে কিন্তু আমি আন্ডা ছিলাম, জিরো। সো সেক্ষেত্রে আমি কিন্তু এরকমই একটা সময় পড়ালেখা করতাম, ইউটিউব ঘাটাঘাটি করতাম, আমার কিচ্ছু ছিল না, আমি একজন স্টুডেন্ট আপনাদের মতোই। তো সেক্ষেত্রে আমি উদ্যোগ নিয়ে আমি ভাবছি একটা বিষয়ে আমি স্কিল অর্জন করব এবং একটা জিনিস শুরু করব। সো আমার সেই ডিসিশনটা আজকে আমাকে এই স্টুডেন্ট অবস্থায় এত ভালো একটা পজিশন এনে দিছে। সো সেক্ষেত্রে এখন বড় বড় মানুষ, আমি একজন স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, সো সেক্ষেত্রে প্রায় 18-20 বছর আমার বয়স। তো সেক্ষেত্রে আমার এই বয়সে আমার চেয়ে বড় বড় যারা অনেকে বুয়েটে পড়ছে বা অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা আমাকে স্যার বলে, বুঝতে পারছেন? সো এত বড় 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 ইয়ে জায়গায় পড়াশোনা করেও যদি আমি এত ছোট পজিশনে বা ছোট বয়সে যদি তাদের কাছ থেকে আমি স্যার ডাক শুনতে পারি, বস ডাক শুনতে পারি, সো আপনি কেন পারবেন না? সো আমার সেই দিনের একটা ডিসিশন আমাকে কিন্তু আমার ফুল লাইফটাই চেঞ্জ করে দিচ্ছে। অন্তত এই স্টুডেন্ট অবস্থায় আমি গ্রো শুরু করছি অ্যান্ড ফুল লাইফ তো আল্লাহ যদি দেয় পড়েই আছে। তো সেক্ষেত্রে আপনি যদি চান তো আপনিও এরকম একটা ডিসিশন নিতে পারেন, কারণ সবাই এরকম গাইডলাইন পায় না, আমি হয়তো সঠিক গাইডলাইন পাই নাই, তবে টুকটাক নিজের প্রচেষ্টা দিয়ে চালায় গেছি। সো সেক্ষেত্রে এই পর্যন্ত আসতে পারছি অন্তত এই বয়সে, যেটা কিন্তু খুব একটা খারাপ না, নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু যেটা বলছি সেটা সত্য কথা। অ্যান্ড আমি আপনাদের সাহায্য করতে চাই অ্যান্ড একটা সঠিক গাইডলাইন দিতে চাই। আমি যতটুকুই শিখেছি আমি সেই ততটুকু জিনিসই আপনাদের শিখাতে চাচ্ছি অ্যান্ড একটা গাইডলাইন ধরিয়ে দিতে চাচ্ছি, কারণ সঠিক গাইডলাইনের অভাবে হয়তো সবাই একেবারে পড়াশোনা দেন চাকরি বাকরি দেন এইভাবে যায়। সো এক্ষেত্রে আপনি পড়াশোনার পাশাপাশি এখন থেকেই ছোটখাটো একটা অনলাইন মার্কেটিং বা অনলাইনে কাজ শুরু করেন, সো সেক্ষেত্রে আপনি দিনে 10 ঘন্টা সরি সো সেক্ষেত্রে আপনি দিনে 10 ঘন্টা পড়ালেখা করেন আর আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি অনলাইনে কাজ করেন, সেই আধা ঘন্টা বা 1 ঘন্টার স্কিলটা আপনার ফুল লাইফটাই চেঞ্জ করে দিতে পারে। সো সেক্ষেত্রে অনলাইনে কাজ করতে হলে আপনাকে এত টাইম দিতে হবে না যদি প্রফেশনাল কাজ করেন, বুঝতে পারছেন? যেমন আমি সিপিএ মার্কেটিং করি, সো সিপিএ মার্কেটিং করে আমার আয় কীরূপ সেক্ষেত্রে আমি হয়তো মার্কেট প্লেসে বা ফেস টু ফেস যদি এখন বলি হয়তো অনেকের তাক লেগে যাবে। প্রায় $39,000 সিপিএ মার্কেটিং থেকে আয় করা হয়েছে এ পর্যন্ত আমার। সো সেক্ষেত্রে আমার মান্থলি মাত্র মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি টাইম দিই জাস্ট মান্থলি। সো সিক্রেটটা বলে দিচ্ছি অ্যান্ড কীভাবে এগুলো সম্ভব, কীভাবে করছি ওভারঅল সব কিছু যদি আপনি আমাদের সিপিএ মার্কেটিং কোর্সটা পারচেস করেন, দেন সেখানে আমি যতটুকু শিখছি সেই বিষয়গুলো আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট তো থাকবে, আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন, কোথাও সমস্যা হলে ইয়া করবো, জাস্ট যত ক্যাম্পেইন আছে যত কিছু আছে লাইভ সাপোর্টে হবে, আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে আপনাকে সাপোর্ট দেওয়া হবে,
ওভারঅল এতটুকু, আর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অথবা আপনি যদি একজন ই কমার্স বিজনেস শুরু করতে চান জিরো ইনভেস্টমেন্টে, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট শিখে যদি আপনি সরাসরি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান, তাও আবার আমাদের যে কোর্সটা সেটার মেইন থিমই হচ্ছে যে আপনি কাজ করবেন কোথায়, আপনি কাজ করবেন ফ্রিডমভাবে অ্যান্ড নিজের কোম্পানিতে নিজে কাজ করবেন, নিজে নিজের বস হবেন, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট না। সো বর্তমান সময়ের যে একটা ধারণা সেটা হচ্ছে যে আমি কিছু একটা শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখে, ফেসবুক মার্কেটিং শিখি, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, দেন ইনস্টাগ্রাম, আদার্স যত মার্কেট প্লেস রয়েছে, সো সব কিছু আমি এক্সপার্ট হয়ে গেলাম, দেন আমি চলে যাই কই ফাইবারে, চলে যাই কই ফাইবার ডট কম, আপওয়ার্ক বা আদার্স ফ্রিল্যান্সার যে ডট কম রয়েছে, সো এইরকম থার্ড পার্টি অনেক মার্কেট প্লেস রয়েছে যেখানে আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য যাই। সো আমি কিন্তু পার্সোনালি কোনো থার্ড পার্টিতে যাইনি, গেছি, অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু আমি অন্তত বিশ্বাস করেন প্রোফাইলই আছে জাস্ট, তো কোনো কাজ পাইনি, কারণ যেহেতু আমি এত কাজ শেখার পরেও কোনো পার্সোনাল সরি কোনো যদি থার্ড পার্টি ওয়েবসাইট বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গিয়ে কাজ না পেয়ে থাকি, সো সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় শুরু করে আপনি কেমনে পাইবেন সেটা বলেন। তো আমি নিজেই নিজের বস, নিজেই নিজের মার্কেটিং করে, নিজেই নিজের কাজ করি অ্যান্ড সরাসরি বায়ার বা ক্লায়েন্টের সাথে কাজ করি। সো এই ক্ষেত্রে আপনি এটা শুরু করতে পারেন। সো আমাদের কোর্সে গোপন ট্রিক্সটাই দেখানো হবে অ্যান্ড আপনার মাথা থেকে ফ্রিল্যান্সিংয়ের যেই ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং ডট কম, জাস্ট এই তিনটা মার্কেট প্লেসে ঘুরে এইগুলো টোটালি বাদ দিয়ে দিবে অ্যান্ড নিজে আপনি সরাসরি কীভাবে ওইসব প্ল্যাটফর্মে না গিয়ে সরাসরি বিদেশি ক্লায়েন্ট বা দেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেই বিষয়গুলোই আমরা দেখাবো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে। সো আশা করি আপনি যদি এই কোর্সগুলো পারচেস করেন অ্যান্ড করেন অ্যান্ড আমাদের সাপোর্টে যদি আপনি কাজ করেন বা ইয়া করেন, দেন ইনশাল্লাহ আপনি অন্তত মান্থলি পড়ালেখার পাশাপাশি যদি ডেইলি এক ঘন্টা বা দুই ঘন্টা টাইম দেন, অন্তত আপনি মান্থলি 20-30,000 টাকা ইজিলি আর্ন করতে পারবেন, যেটা স্টুডেন্ট অবস্থা আই থিঙ্ক আপনার জন্য যথেষ্ট। অ্যান্ড 20-30,000 টাকা বা অন্তত যদি 10,000 আয় করেন পার ডে, যদি এক ঘন্টা টাইম দিও, তাও তো আপনার হাত খরচ চলে, অন্তত পরিবারের দিকে তাকিয়ে বা পরিবারের উপর বোঝা হয়তো চলা লাগবে না, নিজের খরচ দিয়ে নিজে চলতে পারবেন। সো কোনো শ্যুট ছাড়া বা কোনো প্রফেশনাল আমার স্টুডিওতে বসে আমি ভিডিও শ্যুট করছি না, আমি যে বসেছিলাম, সো ভাবলাম কিছু একটা লিখতেছিলাম আপনাদের জন্য, যে ভিডিওই বানাইতেছিলাম, একটা স্ক্রিপ্ট লিখলাম, নিজে একটু পড়াশোনা করছিলাম, সো কাজ পড়াশোনা সব একসাথেই করছি, সো এক্ষেত্রে ভাবলাম একটু আপনাদের জানাই বিষয়গুলো যে কী হচ্ছে না হচ্ছে বা আমি কী করছি। সো আসলে একটু জানা দরকার, কারণ ইন্সপিরেশনটা আপনাদের দরকার এই মুহূর্তে, কারণ সবাই জিনিসগুলো শেয়ার করে না, সবাই পার্সোনাল প্রফিটের কথা ভাবে। সো আমি যে ভাবছি না তা না, আমিও পার্সোনাল প্রফিটের কথা ভাবছি, এত কষ্ট করে কোর্সগুলো তৈরি করছি বা আমি যা যা শিখছি তা দিচ্ছি, সো এক্ষেত্রে অনেকে বলতে পারেন ভাই ফ্রিতে কেন দিচ্ছেন না, ভাই ফ্রিতে দেন ভাই ইয়ার করেন ভাই, আমি যদি যেই টাইমটা ধরেন একটা কোর্স বানাইতে মিনিমাম আমার 1.5 মাস টাইম লাগে, একটা কোর্সের মধ্যে কত ভিডিও যে থাকবে বা কত কিছু যে ইনক্লুড করতে হবে, সেটা এডিটিং, একটা ভিডিও বানাইতে যদি আপনি চিন্তা করেন 5-7 ঘন্টা লাগে জাস্ট একটা ভিডিও বানাইতে, আর সেগুলো যদি হয় কোর্স রিলেটেড সেক্ষেত্রে কত ইনফরমেশন দেওয়া লাগবে, সো আরও বেশি টাইম ধরেন এভারেজ একটা ভিডিওতে 10 ঘন্টা লাগে, সো 10 ঘন্টা একটা ভিডিও, সো একটা কোর্সে টোটাল অন্তত 20-15 বা 30 বা হায়ার লেভেলের কোর্সে তার বেশি ভিডিও হয়, সো এত এত টাইম দেওয়ার পর যদি সেই কোর্সটা আমরা ফ্রিতে রিলিজ করে দেই, তো সেক্ষেত্রে তো আমাদেরও তো একটা টাইমের মূল্য আছে, এই টাইমটা যদি আমি আমার কোম্পানিতে আমার মার্কেটিংয়ে কাজে লাগাইতাম তো মানে এত পরিমাণ আর্ন করতে পারতাম, সেটা হয়তো আপনারা আমাদের কোর্স করলেই বুঝবেন। তো সেক্ষেত্রে জাস্ট আমাদের টাইমের মূল্য হিসেবে জাস্ট নামমাত্র কিছু মূল্যে আমরা আমাদের কোর্সগুলো রিলিজ করে দিচ্ছি, যাতে আপনারাও নিতে পারেন অ্যান্ড আমিও নিতে পারি। অ্যান্ড আমি পার্সোনালি ইনফ্লুয়েন্সিং প্ল্যাটফর্মে আসার পর অনেকগুলো কোর্স করছি, আমি তো যেহেতু বললাম আমি একটা ডিসিশন নিচ্ছি একেবারেই করোনা ভাইরাসের প্রথমে অ্যান্ড এখন এই 2020 সালের একেবারে শেষ, তো সেক্ষেত্রে আমার এই 8-9 মাসে যদি আমার পক্ষে এত দূর যাওয়া সম্ভব হয় এবং একজন স্টুডেন্ট হিসেবে, তো সেক্ষেত্রে আমিও বিগিনার ছিলাম, আমিও কিছু পারতাম না, আপনারাও পারেন না, আপনারাও বিগিনার, একটা ডিসিশন আপনার লাইফ চেঞ্জ করে দিবে আই প্রমিস ইট। সো এক্ষেত্রে জাস্ট আমি যেহেতু সিদ্ধান্ত নেওয়ার পর নিজে অনেক কিছু শিখছি, শিখার পর দেখলাম যে না অ্যাডভান্স কিছু জানা দরকার, দেন আমিও কোর্স করছি। সো আমি যেই কোর্সগুলো করছি বিদেশে, কারণ বাংলাদেশে তো ভালো ভালো কোর্স নেই, বিদেশে করছি, বাংলাদেশে অনেক অনেক বড় বড় ইনস্টিটিউটের কাছ থেকে কোর্স করছি যেগুলোর প্রাইসিং ছিল প্রায় 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 10,000 টাকা করছি, কোনোটাই 10-এর নিচে নাই। সো সেক্ষেত্রে আমি এত দাম দিয়ে কোর্সগুলো পারচেস করছি, কিনছি, এত কিছু শিখছি, সো সেক্ষেত্রে আমি নিজে প্র্যাকটিক্যালি কাজ করছি অ্যান্ড দাঁড়াইছি। সো সেক্ষেত্রে এবার আমি যা শিখছি তা এবার আমি আপনাদেরকে দিতে চাই অ্যান্ড আমি আপনাদের অবস্থা বুঝি, কারণ আমিও এক সময় বেশি দিন তো হয়নি, মাত্র কয়েক মাস ভিতরে ব্যবধান আমি আপনাদের জায়গায় ছিলাম, কারণ স্টুডেন্ট অবস্থায় প্রথম অবস্থায় টাকা ম্যানেজ করতে বা একটা জিনিস কিনতে বা একটা জিনিস শিখতে যে ইনভেস্টমেন্ট, সেই জিনিসটা
হয়তো বা ফ্যামিলি থেকেও সাপোর্ট পাওয়া যায় না, নিজেকে জমাইতে আমি নিজে জমাইছি, দেন ইউটিউবটা শুরু করছি, মনিটাইজেশন পাইছি, ইউটিউব থেকেও কিছু পেমেন্ট পাইছি, সেগুলো দিয়েও কিনছি। সো ওভারঅল যেহেতু এত এত 15,000, 20,000, 10,000 টাকা দিয়ে আমি যেসব কোর্স করছি, সো সব কিছু ইনক্লুডেড আমি নিজে যা শিখছি সব কিছু আপনাদেরকে দিব, এবং কোর্স ফ্রি একেবারে নামমাত্র, যেটা আপনি একবারে আপনার হাতের নাগালে আপনি কিনতে পারবেন। সো সেক্ষেত্রে এত এত বিশাল প্রাইস দিয়ে বড় বড় ইনস্টিটিউট থেকে না শিখে আমি যা শিখছি তাই শিখাচ্ছি, নতুন শুরু করছি। সো আপনাদের সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য অনেক ভালো কিছু করবো, একসাথে টিম মেম্বার নিয়ে আমরা আগাবো। অ্যান্ড আমি চাই আমার কাছ থেকে অন্তত 1,000 জন শিক্ষক, 1,000 ফ্রিল্যান্সার বের হোক, যাদের নিয়ে ফুল বাংলাদেশ ইনশাল্লাহ আমরা চেঞ্জ করবো, ইনশাল্লাহ পারবেন তো, অ্যান্ড থাকবেন তো আমার সাথে, প্রমিস করলে আমার সাথে জয়েন হতে পারেন। সো সেক্ষেত্রে আমরা জয়েন হবো, একসাথে কাজ করব, অ্যান্ড একসাথে যাব, আমি বেশি নিব না, আমি জাস্ট 1,000 ফ্রিল্যান্সার তৈরি করব, অ্যান্ড এই 1,000 নিয়ে আমি আগাবো টিম নিয়ে। সো সেক্ষেত্রে হয়তো অনেকে শিখবেন, প্রথম অবস্থায় কিছু শেখার পর আপনাদের আগ্রহ বেড়ে যাবে, কিছু কাজ করবেন, দেন দেখবেন কাজ করতে করতে হয়তো আমি এটুকু কী করলাম এই কয়েক মাসে, আপনি দেখবেন আমার চেয়ে উপরে চলে যেতে পারবেন। সো এটা বিলিভ করেন আপনি পারবেন, জাস্ট একটা স্টেপ, একটা পদক্ষেপ আপনাকে সামনে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, অ্যান্ড আপনার লাইফের অ্যাচিভমেন্ট এনে দিবে। সো এক্ষেত্রে পড়ালেখা ঠিক রাখেন, অ্যান্ড ছোট্টখাট্টো এখন থেকেই ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করেন, কারণ অনলাইন আপনাকে এখন বিগ অপরচুনিটি এনে দিছে লাইফে কিছু করার জন্য, কিছু একটা করে দেখানোর জন্য, নিজের বস নিজে হওয়ার জন্য। সো এক্ষেত্রে ডিসিশন আপনার, আমি আর কী বলবো, প্রচুর বক বক করে ফেললাম, হয়তো অনেকে গালাগালি করবেন, আবার অনেকে হয়তো এর মর্মার্থ বুঝতে পারবেন, অ্যান্ড মর্মার্থ বুঝে সঠিক ডিসিশনটা নেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যদি আমাদের সাথে জয়েন হন, ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আসসালামু আলাইকুম।